দর্শক স্বাগত জানাচ্ছি সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে আমরা দিনের গুরুত্বপূর্ণ সংবাদ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব চিনির বিষয় নিয়ে, চিনির দরদাম এবং প্রাপ্যতা নিয়ে, সেই যার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে চিনির কথা। আর এই আলোচনার সাথে যুক্ত আছে আমি কামরুল হাসান সবুজ। বাজারে চিনির দাম বাড়ছে, সরকার চিনির দাম বাড়িয়েছে, খোলা বাজারে খোলা চিনি এবং প্যাকেটজাত চিনির দাম, এবং আজকে যে টিসিবির চলতি মে মাসের জন্য যে বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হলো, সেখানে জানা গেল টিসিবির চিনির দামও, অর্থাৎ ভর্তুকি মূল্যে যে চিনি বিক্রি করে থাকে সেই চিনির দামও কেজিতে 10 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যে চিনিটা 60 টাকায় বিক্রি হতো, এই ভর্তুকি মূল্যের চিনি, সেই চিনির দাম এখন 70 টাকা পড়বে। এই যে চিনির দাম বাড়ছে, চিনির দাম কেন বাড়ছে আর কি করা যেত, এই নানান বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা একটি প্রতিবেদন দেখে আসি, যে প্রতিবেদনটা আজকে যে এই যে টিসিবির বিক্রি কার্যক্রমের উদ্বোধন, সেখানে আসলে বাণিজ্যমন্ত্রী কী বলেছেন, চিনির যে দাম বাড়লো তার আসলে ব্যাখ্যাটা কী দিয়েছেন, আমরা সেই প্রতিবেদনটাতে বিস্তারিত দেখে আসি। টিসিবির পণ্য কিনতে লম্বা লাইনে নিম্ন আয়ের মানুষের দীর্ঘ অপেক্ষা, কারণ বাজার মূল্যের চেয়ে বেশ খানিকটা কমে তারা এখানে কিনতে পারেন ভর্তুকি দেয়া ডাল, তেল ও চিনি। এতে তারা খুশি, তবে পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি তাদের। বাজারে একটু কম পাই, এখানে চেনে লেগে নেই, দ্রব্যমূল্য বেশি, তো এখন আমরা যা পাচ্ছি তাই শুকরিয়া আল্লাহর কাছে। মাসে দুইবার না, একবারই দে, কিন্তু একটু বাড়ায় দিলে সময় তো আমাদের জন্য ভালো হয়। যদি আরেক কেজি চিনি দেয় বা আরেক কেজি তেল দেয় তাও কোনো রকম হয়। কেকটাই আবেদন, যদি বাড়ায় দেয় পণ্যটা তাহলে আমাদের জন্য সেভ হয়। উচ্চ মূল্যে যখন পড়ছে নিত্যপণ্যের বাজার, তখন এবার সেই উত্তাপ লাগলো এখানেও। গেল ডিসেম্বর থেকে যে চিনি 60 টাকা কেজি দরে বিক্রি করছিল টিসিবি, এখন থেকে সেই চিনি কিনতে হবে 70 টাকায়। কারণ হিসেবে বাণিজ্যমন্ত্রী জানালেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির চাপ ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারের ওপর চাপিয়ে কিছুটা স্বস্তি খুঁজেছে সরকার। দাম বাড়িয়েছে বটে, এটা আপনারা দেখলেন, যেটা এদিকে সাশ্রয় হয়েছে, কিন্তু আপনারা যদি ক্রয় মূল্যটা দেখেন, যে সেখানে যে সাশ্রয়ের পরিমাণ হয়েছে তার চেয়ে দ্বিগুণ কিন্তু খরচ বেশি হচ্ছে, কারণ আমাদেরকেও টিসিবিকেও আমাদের বাজার থেকে কিনতে হচ্ছে। সরকারের এই ভর্তুকি কার্যক্রমে দুর্নীতি অস্বচ্ছতা দূর করতে কার্ড ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে দীর্ঘদিন ধরে। অবশ্য টিসিবি চেয়ারম্যান এবার জোর গলায় জানালেন, সব কাজ শেষ হবে আগামী 6 মাসের মধ্যে। প্রসেস হ্যাজ স্টার্টেড, তাদের কাছে যে প্রস্তাবটা আমরা পেয়েছি যে এটা মোটামুটি নেক্সট 6 মান্থের মধ্যে 100% করার কথা, তো আমরা 75% ধরে রাখছি, যে 75% আমরা কমপ্লিট করে ফেলবো, ইনক্লুডিং ডেলিভারি। চলতি মাসে 110 টাকা লিটার হিসেবে 2 লিটার সয়াবিন তেল, 70 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল ও 70 টাকায় 1 কেজি চিনি কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমরা আলোচনার শুরুটা করতে চাই, কেন চিনির দাম বাড়ালো টিসিবি, সেই যে চিনির দাম কেন বাড়ালো। আমরা বাণিজ্যমন্ত্রীর মুখে শুনলাম যে তাদের চিনিটা আসলে বাজার থেকে কিনতে হয়, সেটি অভ্যন্তরীণ বাজার থেকে কখনো কখনো তারা, বা বিভিন্ন যে কোম্পানি আছে অভ্যন্তরীণ, সেই অভ্যন্তর দেশের ভেতরে সেই কোম্পানির কাছ থেকে কিনে থাকে, কিংবা তারা কিনে থাকেন যেখানে, অর্থাৎ আন্তর্জাতিক বাজার থেকে কিনে থাকেন। তো আজকে আমরা এই যে চিনির যে প্যাকেটটি দেখতে পাচ্ছি, সেই চিনিরতে আমরা যেটা দেখলাম, এই চিনির প্যাকেটে লেখা আছে যে সোর্স লেখা, যেটা সেই সোর্সটা দেওয়া আছে ব্রাজিল, অর্থাৎ এই চিনিটা ব্রাজিল থেকে এসেছে। এই যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, এটা কিন্তু এখন একদম পরিষ্কার, অর্থাৎ আমরা যে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা, সেই কৃষি সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে বর্তমানে চিনির দাম আন্তর্জাতিক বাজারে 2011 সালের অক্টোবরের পরে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অর্থাৎ এই যে চিনির দাম যে বেশি, চিনির দাম যে বাড়বে, বাড়াতে হবে, এটি কিন্তু নানানভাবে কিন্তু মানে যুক্তিযুক্ত। তো সেই জায়গা থেকে আসলে চিনির দাম বাড়ানো হয়েছে, ইন্টারন্যাশনাল মার্কেটের দাম বেড়েছে, এবং টিসিবিকেও যেহেতু কিনে নিয়ে এসেই সেটি বিক্রি করতে হয়, যদিও ভর্তুকি মূল্যে এই যে চিনিটা যে 70 টাকা দিয়ে বিক্রি করছে, সেই চিনিটা তাদের কিনতে হয়েছে অবশ্যই আরও বেশি টাকা দিয়ে। তো এই ভর্তুকি ব্যয়টা সরকারের উপর যে বাড়ছিল, সেই ব্যয়টা আসলে কিছুটা বোঝাটা, ব্যয়ের বোঝাটা কমানোর জন্য চিনির দামটা বাড়ানো হয়েছে, এটি বাণিজ্যমন্ত্রীর যুক্তি। এবং এই যে চিনির দাম এবার যে 10 টাকা বাড়ানো হলো, ঠিক গত ডিসেম্বর মাসেও কিন্তু 5 টাকা বাড়ানো হয়েছিল কেজিতে, অর্থাৎ 55 টাকার চিনি সে সময় হয়ে গেছে, সে সময় করা হলো 60 টাকা। কিন্তু চিনির দাম বাড়ছে এবং এটা বাজারের সাথে আসলে সামঞ্জস্য রেখেই বাড়ানো হচ্ছে, ভর্তুকিটা সরকারের উপর, ভর্তুকি ব্যয়ের বোঝাটা যতটা চাপছে সেই বোঝাটা কিছুটা এই কার্ডধারী 1 কোটি যে পরিবার আছে, সেই 1 কোটি পরিবারের উপর ভাগ করে দেওয়া হচ্ছে, এটি বাণিজ্যমন্ত্রীর যুক্তি। তো আসলে এই যে দাম বাড়ানো হলো, দাম না বাড়িয়ে আর কি কোনো উপায় ছিল কি না, আমরা যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখব
যে দেখুন এই যে যে চিনিটা আমরা দেখলাম যে এই মানুষ যারা লাইনে দাঁড়িয়ে চিনি কিনছেন সেই চিনিটা ব্রাজিল থেকে নিয়ে আসা। তো ব্রাজিল যেমন চিনির বড় ধরনের রপ্তানিকারক, চিনি রপ্তানিকারক দেশ, ঠিক একইভাবে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতও কিন্তু চিনি রপ্তানিকারক এবং সেখানেও কিন্তু বেশ সহজে চিনি পাওয়া যায়। কিন্তু কেন ভারত থেকে না নিয়ে এসে আসলে ব্রাজিল থেকে নিয়ে আসা হচ্ছে? ব্রাজিল থেকে নিয়ে আসতে গেলে যদি আমরা চিনির দামটা যদি একই ধরি যে ভারত থেকে চিনি কিনলে বা প্রতিবেশী অন্য খুব কাছাকাছির অন্য কোনো দেশ থেকে চিনি কিনলে একই দাম হবে কিন্তু নিয়ে আসার খরচটা কমবে, সেই নিয়ে আসার খরচটা কমলে অন্তত পক্ষে চিনির দামটাতে সেই প্রভাবটাও কিছুটা সুবিধা পাবে ভোক্তারা। কিন্তু যার জন্য বলা হচ্ছে যে চিনিটা আমরা দূর দেশ থেকে না নিয়ে এসে কাছাকাছি কোনো দেশ থেকে আমদানি করা যায় কি না সেটি দেখতে হবে এবং চিনিটা আমদানি করতে হবে, যেহেতু আমাদের অভ্যন্তরীণ উৎপাদন একদম নাই বললেই চলে, আমাদের চাহিদার তুলনায় খুবই 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 কম পরিমাণ, এতই কম পরিমাণ যে সেটা আসলে কাউন্টে আসে না। তো যার জন্য আমদানি করতে হবে এবং সেই আমদানি ব্যয়টা কমানোর জন্য কাছাকাছি কোনো দেশ থেকে আমদানি করা যায় কি না তাহলে হয়তো বা কিছুটা হলেও কমবে, যেভাবে বাড়ছে চিনির দাম এবং আন্তর্জাতিক বাজার সবারই জানা, যে কেউ এটা সার্চ করলেই পেতে পারে, সেই বিষয়টা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আরেকটি প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে সরকার যে ভর্তুকি দিচ্ছে এই ভর্তুকি ব্যয়ে কোনো ধরনের অস্বচ্ছতা থেকে যাচ্ছে কিনা, দুর্নীতি হচ্ছে কিনা, যে যেখানে দুর্নীতি হলে যে ব্যয়ের বোঝাটা বেড়ে যায় সেই বোঝাটা আসলে সুবিধাভোগীর কাঁধে চাপলো কিনা, এই বিষয়টা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা দুই ধরনের আলোচনা দেখতে পারবো। তো সেখানে আমরা প্রথমে যে আলোচনাটা করতে চাই আসলে কার্ড ডিজিটালাইজেশনের বিষয়টা, অর্থাৎ এই যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে চীন মানে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে সেখানে আমরা যদি দেখি ঢাকা উত্তর সিটির সাথে অন্যান্য যেখানে বিক্রি হচ্ছে সারা দেশেই তার যদি কম্পেয়ার করি সেখানে দেখা যাচ্ছে যে কার্ড ডিজিটাল করার কারণে অ্যাপের মাধ্যমে বিক্রি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, এই অ্যাপের মাধ্যমে অবশ্য বরিশাল সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও বিক্রি হচ্ছে। তো আমরা যদি ঢাকা উত্তর সিটির যদি তথ্য এবং সেখানের অভিজ্ঞতা যদি কাজে লাগাই বা দেখি তাহলে দেখা যাচ্ছে যে সেখানের জানুয়ারি পর্যন্ত ৬ মাসের তথ্য নিলে দেখা যাচ্ছে যে কার্ডধারী 25.26% মানুষ টিসিবির পণ্য কিনতে আসছে না। আচ্ছা, টিসিবির পণ্য কিনতে না আসলে আসলে টিসিবির কী লাভ হচ্ছে বা ভর্তুকি ব্যয়ের বোঝাটা কতটা কমছে? এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই অভিজ্ঞতা সারা দেশে যদি ট্যাগ করা যায় তাহলে অন্তত প্রতি মাসে ৫০ কোটি টাকার বেশি অপচয় ঠেকানো যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের মতো যদি অ্যাপের মাধ্যমে বিক্রি করা হয়। সেটা কীভাবে হচ্ছে যে সেখানে কেউ যদি পণ্য কিনে না থাকেন তাহলে সেটি আবার টিসিবির হিসাবে চলে আসছে, পরবর্তী মাসে সেটা ট্যাগ করে দেওয়ার সুযোগ থাকছে। কিন্তু যেখানে অ্যাপ নেই সেখানে দেখা যাচ্ছে যা বরাদ্দ দেওয়া হচ্ছে সবই বিক্রি হয়ে যাচ্ছে। এই যে সবই যে বিক্রি হয়ে যাচ্ছে এটি তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেই তথ্যটা মিলছে না যে সব বিক্রি হয়ে যাচ্ছে, 25% অবিক্রিত থেকে যাচ্ছে। 25% যখন অবিক্রিত থেকে যাচ্ছে তখন এখানে টিসিবি যে ভর্তুকিটা দিত সেই সারা দেশে যদি 25% অবিকৃত থাকে তাহলে ভর্তুকি ব্যয়টা অন্তত প্রতি মাসে 50-52 কোটি টাকা কমানো সম্ভব হতো, অর্থাৎ মাসে 52 কোটি টাকা হলে বছরে 600 কোটি টাকার বেশি সেটি কমানো সম্ভব। এই যে 600 কোটি টাকা যদি সেভ করা যেত, অর্থাৎ আমরা যদি মাসিক হিসাবে যদি আসি 50 কোটি টাকা বা 52 কোটি টাকা যদি সেভ করা যেত এই ভর্তুকি অপচয় থেকে তাহলে কি হতো? তাহলে হতো যে এখন যে 10 টাকা বাড়াতে হলো চিনির দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে সেটি সমন্বয় করতে গিয়ে 10 টাকা বাড়াতে হলো, এতে সরকারের প্রতি মাসে ব্যয় অর্থাৎ ভর্তুকিটা কমছে কত, 1 কোটি পরিবার হিসেবে 10 কোটি টাকা। কিন্তু এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেই অভিজ্ঞতা আলোকে দেখা যাচ্ছে যে প্রতি মাসে আবার অপচয় ভর্তুকি ব্যয়ের অপচয় হচ্ছে, অর্থাৎ ফাঁকফোকর থেকে যাচ্ছে সেখান থেকে আমরা ধরেই নিচ্ছি অপচয় হচ্ছে 50-52 কোটি টাকা। তাহলে ব্যাপারটা কী হলো? ব্যাপারটা এমন হতে পারতো যে এই অপচয়গুলো যদি ঠেকানো যেত তাহলে 10 টাকা না বাড়িয়ে আরও অন্তত 40-50 টাকা দাম কমানো সম্ভব হতো। তো এই জায়গাটাতেই আসলে বলা হচ্ছে যে তাহলে কি এই ভর্তুকি ব্যয়ের অস্বচ্ছতা চাপটা কি সুবিধাভোগী যে 1 কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবার আছে তার কাঁধে চাপলো কি না, এখানে দাম না বাড়িয়ে কি স্বচ্ছতার পথে হাঁটা যেত কি না? এবং সেই হাঁটতে আসলে আমরা যদি দেখি যে বাণিজ্য মন্ত্রণালয় আসলে এই স্বচ্ছতার পথে কতটুকু হাঁটছে, আমরা যদি দেখি যে বাণিজ্য মন্ত্রণালয় অর্থাৎ যে বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা টিসিবি
যার মাধ্যমে এই বিক্রি কার্যক্রম হচ্ছে, সেই টিসিবি যে কার্ড ডিজিটালাইজেশন অর্থাৎ এই যে অ্যাপের মাধ্যমে বিক্রি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশন, এখানে তারা যে তথ্য পাচ্ছে সেই তথ্যের সাথে তারাও একমত, এখানে স্বচ্ছতাটা অনেকটুকুই নিশ্চিত করা সম্ভব হচ্ছে, যেটা অন্যান্য অঞ্চলে বা সারা দেশের আর কোথায় সেটা সম্ভব হচ্ছে না। এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে অভ্যন্তরীণ একটি তদন্ত প্রতিবেদন আছে সেখানেও আসলে এটি এসেছে যে এখানে আসলে স্বচ্ছতাটা আরও নিশ্চিত করার জায়গা রয়েছে। সেই জায়গা থেকে আমরা বছরখানেক ধরেই আসলে শুনে আসছি যে সব জায়গাতেই এই ডিজিটাল কার্ড বা অ্যাপের মাধ্যমে বিক্রি কার্যক্রম চালু করবে, কিন্তু সেই কার্যক্রমটা আসলে বছরখানেক ধরে প্রতি মাসেই যেদিনই বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে সেদিনই বলা হচ্ছে খুব শিগগিরই। আসলে শিগগিরির মেয়াদটাও আমরা আজকে আবার নতুনভাবে পেলাম টিসিবির চেয়ারম্যান, যেটি জানালেন যে আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণ কার্ড আসলে তারা ডিজিটাল করে অ্যাপের মাধ্যমে বিক্রির উপযোগী করে বিলি করতে চান, অর্থাৎ সুবিধাভোগীর কাছে পৌঁছে দিতে চান। এখন এই যে সুবিধাভোগীর কাছে পৌঁছে দিতে চান সেই কার্যক্রমের এখনও ভেন্ডরের কাছে কিন্তু কাজ বুঝে দেওয়া হয়নি। তো এই যে ছয় মাসের কথা তারা বলছেন এর ভেতর বেশ কাজ রয়েছে, যেমন তথ্য যেগুলো আসবে সেই তথ্যের আবার দেখা যাবে যে এটা যেহেতু পারিবারিক অর্থাৎ ফ্যামিলি কার্ড, যার জন্য একই পরিবারের এই বর্তমানে যদি একাধিক জনের কাছে কার্ড থাকে তাহলে কিন্তু ন্যাশনাল আইডির সাথে সম্পৃক্ত করে কিন্তু সেই কার্ডগুলো টিকবে না, অর্থাৎ যে আবেদনগুলো আসবে সেই আবেদনগুলো কিন্তু আসবে না। অর্থাৎ এই যে কার্ড ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে আরেকটি অভিজ্ঞতা আমরা যেটা জেনেছি যে অন্তত 15-20% কার্ড যে আবেদনগুলো আসে এই ডিজিটাল করতে গিয়ে তাদের তথ্য মেলে না, তথ্য না মেলার কারণে কিন্তু সেগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। এই যে রিজেক্ট হয়ে যাচ্ছে, এই রিজেক্ট যদি না হতো তাহলে কিন্তু যে আমরা বলিয়ে থাকি যে ভর্তুকি ব্যয় অর্থাৎ সরকারের সামাজিক সুরক্ষা কিংবা ভর্তুকি ব্যয়ের একটি বড় দুর্বলতা হচ্ছে যার কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার কথা তার কাছে পৌঁছাচ্ছে না। তো এই যে কার্ড ডিজিটাল করার জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে কিন্তু একবার এটি স্বচ্ছতার ভেতর চলে আসছে, এবং পণ্য যদি না কিনে থাকে তাহলে কিন্তু এখানে দেখানোর কোনো সুযোগ নাই যে পণ্য কিনেছেন, অর্থাৎ দুই নম্বরই করে বা চিট করে চিটিং করে এই পণ্যটা তুলে নেওয়ার কোনো সুযোগ নেই, সেটি টিসিবির হিসাবের সাথে থাকবে কিন্তু। তো যার জন্য দেখা যাচ্ছে যে এই যে ছয় মাসটা যত কম হবে তত কিন্তু এই যে পরবর্তীতে আবারও দাম বৃদ্ধির কোনো আশঙ্কা থাকলে সেই অন্তত আশঙ্কাটা ভোক্তার কাছে চাপবে না, সেটি বাণিজ্য মন্ত্রণালয় যত দ্রুত এইটা ডিজিটাল করতে পারবে বিক্রি কার্যক্রমটা তত স্বচ্ছ এবং তত অন্তত ভোক্তারা নিশ্চিত থাকবে যে তাদের কাঁধে আর অন্তত ব্যয়ের বাড়তি বোঝা নাও চাপতে পারে, একটা অন্তত আশ্বস্ত বা একটি স্বস্তির জায়গা তারা থাকতে পারে। আসলে ভোক্তারা আসলে কী চায়? ভোক্তারা আমরা যদি সাধারণ খোলা বাজারেও যাই কিংবা টিসিবির পণ্যকে নেওয়ার যে সুবিধাভোগী 1 কোটি ফ্যামিলি পরিবার, 1 কোটি যে পরিবার আছে তারাও আসলে কী চায়? ভোক্তারা আসলে একটাই কিন্তু চাওয়া, তারা আসলে সুলভ মূল্যে বা কম দামে বেশি পরিমাণ পণ্য চান, এটি সাধারণ ভোক্তা কিংবা সুবিধাভোগী সরকারের সুবিধাভোগী ভোক্তা যেই যাকেই বলি বা যাকেই মেনশন করা হোক তারা কিন্তু এটিই চান। তো নিত্যপণ্যের বাজারে যখন আসলে ব্যাপকভাবে চাপ বাড়ছে আমাদের মূল্যস্ফীতি সেই প্রমাণ দেয়, বছর ব্যবধানে আমাদের মূল্যস্ফীতি, মাস ব্যবধানে আমাদের মূল্যস্ফীতি, অর্থাৎ যে নিত্যপণ্য খাদ্য বহির্ভূত এবং খাদ্য খাতে যেভাবে মূল্যস্ফীতি বাড়ছে সেই জায়গাটাতে আসলে ভোক্তারা কিছুটা স্বস্তি চায়। এই যে টিসিবির চিনি, টিসিবির বিক্রি কার্যক্রমের জন্য চিনি, তেল বা ডাল দূর কোনো দেশ থেকে আমদানি না করে যেমন কাছের দেশ থেকে আমদানি করার তাগিদ রয়েছে, ঠিক তেমনি খোলা বাজারে বিক্রি করার জন্যও কিন্তু একই তাগিদ রয়েছে। তাহলে খোলা বাজারের যে ভোক্তা রয়েছে সাধারণ মানুষ তারাও কিন্তু সেই সুবিধাটা পাবে। তো আমরা এই যে আজকের যে চিনির কথা নিয়ে আলোচনা করলাম সেই চিনির কথার আসলে আলোচনার একটি কথাই বলা যায় যে চিনির দাম বাড়ছে বিশ্বব্যাপী, বাংলাদেশের যেহেতু উৎপাদনটা তার চাহিদার তুলনায় খুবই কম যার জন্য তাকে আমদানি করতে হবে এবং আমদানিটা যতটা সাশ্রয় করা যায় সেই পথটা বের করতে হবে, এবং বিক্রি কার্যক্রমে টিসিবির এই বিক্রি কার্যক্রমে যতটা স্বচ্ছতা নিয়ে আসা যাবে ততটা আসলে এই ব্যয় বৃদ্ধির প্রবণতা থেকে সরে আসতে পারবে। তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।